والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. الله يحفظكم ويرحمكم يا أخواني منير باشنا غلارة أبني قبول كرنين رب العالمين. আল্লাহর মেহমান হয়ে বেসরকারি উদ্যোগে সিলেট থেকে সরাসরি হজ পালনের উদ্দেশ্যে শনিবার দুপুর 12:10 সিলেট ত্যাগ করেন হাজিরা। সরাসরি যেতে পেরে হজযাত্রীরা বেশ খুশি। ঢাকা থেকে হইলে অনেক ভোগান্তি আছে, 7-8 ঘন্টা সকালে যেতাম, রাত্রে গিয়ে 1-2টাতে সময় দীর্ঘক্ষণ বসে থাকতে হলো, এই সুবিধাটা আমরা পাচ্ছি। সিলেট থেকে সরাসরি যাওয়াতে হাজিদের কষ্টটা কম হচ্ছে। যে উদ্যোগটা নেওয়া হয়েছে আমাদের জন্য খুবই ভালো, খুবই প্রশংসার যোগ্য। সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পর্যায়ক্রমে 6টি হজ ফ্লাইট মদিনা ও জেদ্দায় যাবে। বিমানের এবারই সর্বোচ্চ হজ ফ্লাইট সিলেট থেকে যাচ্ছে। ভবিষ্যতে ফ্লাইট বাড়ানোর পরিকল্পনার কথা জানালেন বিমান কর্মকর্তা। সিলেট থেকে এই বছর হজযাত্রীর সংখ্যা প্রায় 3300 মতন এবং সরাসরি ফ্লাইটে প্রায় 2400-এর উপরে হাজি যাচ্ছেন। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। রোড টু মক্কা যে ফেরার পথে ঢাকায় যেটা প্রচলিত আছে, তো আমরাও প্রত্যাশা করছি মানে সৌদি কর্তৃপক্ষের কাছে যে ভবিষ্যতে যখন ফ্লাইটগুলো বাড়বে রোড টু মক্কার সার্ভিসটাও ওনারা এখানে দিবেন। বিমান ছাড়া অন্য এয়ারলাইন্সে হজযাত্রী পরিবহনের সুযোগ দিলে হজ খরচ কমবে বলে মনে করছেন হাবের এই নেতা। হজযাত্রী বাড়ার জন্য আমার মনে হয় বাকি ক্যারিয়ারগুলোকে যদি ওপেন করে দেওয়া হয় তাহলে ফেয়ারটা অনেকটা কমে যাবে, মানুষের সহনীয় পর্যায়ে চলে আসবে। 22 জুন সিলেট থেকে শেষ হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যাবে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট।